আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি। বেশ কিছু ভাইয়েরা বেশ কিছু আমাকে ভিডিও পাঠিয়েছে। বাংলাদেশের একজন ব্যক্তি যিনি সম্ভবত কোনো প্রবাসে আছেন, সজল বলে নাম, সম্ভবত তার কয়েকটা আমি ক্লিপও দেখেছি ভিডিও, বিশেষ করে হাদিস কেন্দ্রিক। তাতে দেখে মনে হলো তিনি কোরআনকে মানার দাবিদার, হাদিস শাস্ত্রকে পুরো অস্বীকার করে। তো যাই হোক, আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করি। আজকে তার একটা 22 মিনিট একটা ভিডিও আমার কাছে এসেছে, আমি তার মধ্যে থেকে খণ্ড আকারে খণ্ড আকারে জবাব দেবো। মানে একত্রিতভাবে এত রকমের মিথ্যাচার, এতটা অজ্ঞতা করেছে, আলোচনা করতে গেলে ঘণ্টাব্যাপী সময় পার হয়ে যাবে। তো সময় স্বল্পতার কারণে তার ভিডিওর 5 মিনিট করে ধরে ধরে আমি পুরোটাই ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। যাক, আজকে যে ভিডিওটার জবাব আপনার সামনে নিয়ে এসেছি, তার প্রথম একটি কথা মনে রাখবেন, ইসলাম শরীয়ত নির্ভর করছে কোরআন এবং হাদিসের ওপরে ভিত্তি করে। দীর্ঘ 1400 বছর ধরে এইভাবে চলে আসছে, 1400 বছর পরে কেউ একজন মহাপণ্ডিত এসে যদি এই মানহাজকে, এই পথে পথে পদ্ধতির উপরে কেউ আপত্তি করে, জানবেন এর অন্য কোনো ষড়যন্ত্র শিকার বা জনসাধারণকে ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে ফেলতে চাইছে। 1400 বছর ধরে যেটা উপরে নির্ভর করে এসছে ইসলামী শরিয়াহ, এটাকে রদ করার জন্য বিভিন্ন কুযুক্তি দিয়ে কেউ যদি কোনো তথ্য দেয়, যে দেখবেন নিঃসন্দেহে কোনো ষড়যন্ত্র শিকার হয়েছেন তিনি, অথবা তিনি কাউকে করতে চাইছেন উদ্দেশ্যপূর্ণতভাবে। যাই হোক, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, ইসলামী শরিয়াহ এটা মানে নির্ভর করছে কোরআন হাদিসের ওপরে, আর তাদের দাবি যে হাদিস জগৎটাকে অস্বীকার করে দেওয়া, সেটা কোরআনটাকে গ্রহণ করা। মনে রাখবেন এই কোরআন এবং হাদিস একটা পাখির দুটো ডানার মতো, একটা পাখির দুটো ডানার মতো। একটা ডানাকে কেউ যদি কেটে ফেলে তাহলে একটা পাখি যেমন উড়তে সহজে আর সক্ষম হবে না, কেননা পাখির একটা বৈশিষ্ট্য সে উড়বে, কিন্তু একটা ডানা কেটে দিলে সে গড়ে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ওড়াটা তার দ্বারাই সম্ভব হয় না। তাই হাদিসকে অস্বীকার করা মানে ইসলামী শরীয়তকে অগ্রগতি থেকে দূরে রাখা। যাক, অনেকগুলো তিনি আর্গুমেন্ট, কুযুক্তি, কুতর্ক, বেদলিল, কোনো দলিলবিহীন, নিজের মন গড়া অনেক কথা বলেছে। সাধারণ মানুষ যে তার আলোচনা শুনবে ভাববে হ্যাঁ কি চমৎকার তিনি কথা বলছেন, একদম বই আকারে রিডিং যেমন পড়ে সে তোতাপাখির মতো আওড়াচ্ছে, কিন্তু এতটাই অজ্ঞতা, এতটাই মিথ্যাচার, এতটাই দুর্বল যুক্তি, এবং এতটাই মাঝে মাঝে তিনি হাদিসকে অস্বীকার করছেন এবং হাদিস থেকে তিনি দলিল দিচ্ছেন, এটা সম্পূর্ণ একটা লজিক্যাল ফেলাসি, যেটাকে তিনি যুক্তি মানে না, যেটাকে তিনি সহি ধরে না, যেটাকে তিনি দলিল ধরে না, কিন্তু সেটা থেকেই তিনি দলিল খণ্ডন করছে, এটা লজিক্যাল ফেলাসি ছাড়া কিছু নাই। আসেন, আলোচনা লম্বা করবেন, খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা তার শোনাবো, আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। এই 3 মিনিটে 4 মিনিটে ডজনখানিক তিনি ভুল তথ্য, মিথ্যাচার, অজ্ঞতা দেখিয়েছেন। আসেন কয়েকটা আলোচনা তার শুনি। প্রথম আসেন, সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন, 93 হিজরিতে অর্থাৎ নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্ম। তার জীবদ্দশায় বেশ কয়েকজন সাহাবি জীবিত ছিলেন যাদের কাছ থেকেও তিনি হাদিস সংগ্রহ করেছেন। তিনি নিজে তাবেঈ বা দ্বিতীয় প্রজন্মের মুসলিম ছিলেন এবং তার সংগৃহীত বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী তাবেঈ ছিলেন। তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন, এখানে কমপক্ষে 3টি মিথ্যাচার করেছে। প্রথম কথা তিনি বলছেন যে, প্রথম কথা যদি একটা ধরে নিই যে ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকেই আনুষ্ঠানিকভাবে হাদিস সংকলন শুরু হয়েছে, এ কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা থাকতে পারে, কিন্তু ইমাম মালিকের আগে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নামে একটা মুসনাদ ইমামে আজম ইমাম মালিকের মজুদ আছে, এমনকি সরি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মুসনাদ ইমামে আজম মজুদ আছে, সেটা আলাদা বিষয়, ওটা বলছি না। তারপর তার তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এখানে যে তিনি বলছেন ইমাম মালিক তিনি একজন স্বয়ং তাবেঈ ছিলেন, তার সময়তে সাহাবীরা জীবিত ছিলেন এবং সাহাবীদের কাছে হাদিস নিয়েছেন। এই 3টের মধ্যে 2টো মিথ্যাচার, সম্পূর্ণ নির্ভেজাল মিথ্যাচার। প্রথম কথা, ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন, তিনি কোথায় পড়েছেন? কোরআনে কোনো আয়াতে আছে যে তিনি বলেছেন যে তিনি মালিক কী ছিলেন, বা কোনো হাদিস দ্বারা কি প্রমাণিত, অথবা কোনো মহাদ্দিসগণ কি তাকে তাবেঈ বলে স্বীকার করেছেন বা কেউ বলেছেন যে ইমাম মালিক তাবেঈ ছিলেন? প্রথম কথা, ইমাম মালিক যে তাবেঈ ছিলেন এই যে একটা তথ্য দিলেন, তার নিকটে কোরআনই যখন হুজ্জাত, হাদিস যখন হুজ্জাত নয়, তাহলে এখানে তার উপরে কি কোনো ঐহবতীর্ণ হয়েছে না ইমাম মালিকের যুগে এই সজল নামক এই ব্যক্তি উনি ছিলেন যে দেখেছেন ইমাম মালিক তিনি তাবেঈ ছিলেন? কিসের ভিত্তিতে আর্গুমেন্ট তিনি এই যে তথ্য একটি দিলেন যে ইমাম মালিক তাবেঈ ছিলেন? প্রথমত এটা মিথ্যা কথা, মুসলিমরা কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাত বা যে কোনো শিয়া বলেন কেউ বিশ্বাস করে না যে ইমাম মালিক তিনি তাবেঈ ছিলেন, অথবা তিনি সাহাবীদের কাছ থেকে হাদিস শুনেছেন, চরম মিথ্যাচার। ইতিহাস না জেনে ইমাম মালিকের পরে একটা মিথ্যা কথা বলে দিলেন যে তিনি সাহাবীদের কাছ থেকে হাদিস নিয়েছেন, কোথায় হাদিস নিয়েছেন, কোথায় পেয়েছেন, কোন কিতাবে পেয়েছেন, না ইমাম মালিকের সময়তে আপনি ছিলেন, যদি হাদিস আপনার নিকটে হুজ্জত নয়, দলিল নয়, প্রমাণ নয়, তো ইমাম মালিক যে তাবেঈ ছিলেন, তিনি সাহাবীদের কাছে হাদিস নিয়েছেন, এর 2টো তথ্য কোথায় পেয়েছেন, কে বলেছে, কোরআনে কোনো জায়গাতে আছে, বাদ দিলাম
তারপরে কি আপনি কি মানে কোনো ওহি আপনার উপরে অবতীর্ণ হয়েছে, যেহেতু ওহি একটাই কোরআনকে মানেন, তো কোথায় পেয়েছেন এ তথ্য, ইতিহাস কোথায় পেলেন? এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, হাদিস থেকে প্রমাণিত নয়, কোরআন থেকে প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ সজ্জল নামক এই ব্যক্তি, তিনি তার আর্গুমেন্টকে মজবুত করার জন্য তিনি ইমাম মালিককে তিনি তাবি বানিয়ে দিয়েছেন, সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ বানিয়ে দিয়েছেন। কেন? তিনি ইমাম মালিককে যদি তাবি প্রমাণ করে দিতে পারেন, তাই দেখবে যে তাবিদের যুগ থেকে হাদিস নিয়ে এত মতনৈক্য, এত মতভেদ, তাহলে ইমাম বুখারি তো অনেক পরে এসেছে, আরও মতনৈক্য হবে। মানে এটা মিথ্যা দিয়ে তিনি তার আর্গুমেন্টকে যুক্তি খাড়া করছে, মানে ধীরে ধীরে মানুষকে ঢোকানোর চেষ্টা করছে, সম্পূর্ণ মিথ্যাচার। যাই হোক, এটা অজ্ঞতা, তাকে ফিরে নেওয়ার কথা দরকার এই কথাটা, এবং এতটাই অজ্ঞতা আপনারা সকলে বুঝেছেন যে হাদিস নিয়ে যারা অভিযোগ করছি এবং মালিক তাবি ছিল কি তাবি ছিল না এটাই তিনি জানেন না, সাহাবির সঙ্গে সাক্ষাৎ করেছে কি করেনি এটাই তিনি জানেন না, আবার তিনি হাদিস শাস্ত্রকে অস্বীকার করতে চাইছেন। কিন্তু সাধারণ জনসাধারণ কয়জন জানে, ভাববে যে হ্যাঁ এই লোকটা বলেছে মানে এটাই ঠিক, চরম সুন্দর করে মিষ্টি ভাষিতে কথা বলতে পারে, মানে মানুষকে মন মজিয়ে দেবে, এমন কেন ভাই? সঠিক তথ্য দেন। আপনি হাদিস অস্বীকার করেন আমার সমস্যা নেই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কতজন দুর্গা পূজা করছে, কালী পূজা করছে, যীশুকে ঈশ্বর মানছে, করুক, সমস্যা নেই, কিন্তু মিথ্যা তথ্য কেন, মিথ্যা তথ্য কেন দিবেন? আপনি সত্য তথ্য দিয়ে আপনার যুক্তিকে আপনি উপস্থাপন করেন, আপনার আপনাকে এটা অধিকার আছে, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে আপনি কেন মানুষকে ভুল তথ্য দেবেন? ভুল তথ্য কেন, তথ্য সন্ত্রাসী কেন হবে এখানে? জি না, আপনি কোরআন যদি না মানেন আমার কোনো আপত্তি নেই, আপনি হাদিস মানেন না কোনো আমার সমস্যা নেই, কে মূর্তি পূজা করেছে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা তথ্য কেন দেবেন? ইমাম মালিক সাহাবি এ তাবি ছেড়ে কোথায় পেয়েছেন, তিনি কয়জন সাহাবির কাছ থেকে হাদিস নিয়েছে কোথায় পেয়েছেন? আজীব ব্যাপার, মিথ্যা কথা দিয়ে কেন আপনি বিভ্রান্ত করবেন? সত্য কথা বলেন, আর্গুমেন্ট শক্ত দেন, মজবুত দেন, আপনার কথাকে আমরা বিশ্লেষণ করে দেখবো। আসেন তারপর দুই নম্বর কথা, আরও কি বলছে? এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, এই এক লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি 1800 হাদিস মুয়াত্তা স্থান দিয়েছেন, যার অর্থ হচ্ছে প্রায় 98,000 হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন। মাত্র 1800 হাদিস তিনি মোত্ত মালিকে মাত্র 1800 হাদিস সংকলন করেছে, আর তার মানে ইমাম মালিক 98,000 হাদিসকে গার্বেজ করে দিয়েছে, মানে এটা অন্য কিছু না, একটু অজ্ঞতার কারণে বলেছে। এই মূর্খটা এতটাও জানে না, এই ব্যক্তি এতটাও জানে না, মহাদ্দিসদের নিকটে 1000 হাদিস মানে তারা মতন টেক্সটকে বলে না, তারা সনদকে বলে। আবার বোঝাই, মানে যদি মূর্খ যদি হয় তো পদস্খলন ঘটবে, এ কথাই স্বাভাবিক। মূর্খকে পণ্ডিতি দেখানোর চেষ্টা করছেন তিনি। মনে রাখবেন সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ইমাম মালিক 1,00,000 হাদিস জানতেন, ইমাম বুখারি 6,00,000 হাদিস জানতেন। এর মানে কি? হাদিসের দুটো অংশ, একটা হচ্ছে মাতন মানে মূল টেক্সট, যেখান থেকে শুরু হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রসুল হাসান বলেছেন, এটাকে বলে টেক্সট, এটা হচ্ছে মতন। আর ওপরে যেটা হচ্ছে সনদ, যে হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান, হাদ্দাসানা ফুলান। মুহাদ্দিসগণ যখন বলা হয় যে ইমাম বুখারি 6,00,000 হাদিস জানেন, ইমাম আহমেদ 10,00,000 হাদিস জানেন, ইমাম মালিক 1,00,000 হাদিস জানতেন, এর অর্থ এটা নয় যে ইমাম মালিক 1,00,000 হাদিসের টেক্সট জানতেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ইমাম বুখারি রহমুল্লাহ সহিহ বুখারিতে রফুলিয়াদ্দিন করতে হবে এই মর্মে মাত্র 3টা হাদিস নিয়ে এসেছে, সহিহ বুখারি 735 থেকে 737, 38, 39, 39, এই কয়েকটা 5-6টা হাদিস নিয়ে এসছে। কিন্তু ইমাম বুখারি রফুলিয়াদ্দিন প্রসঙ্গে 400 বেশি হাদিস জানতেন, কিন্তু বুখারিতে নিশ্চয় 5খানা। কেন? কারণ টেক্সট মূল একটাই যে রফুলিয়াদ্দিন করতে হবে, এবং সনদ জানতেন 400খানা। তো মুহাদ্দিসদের নিকটে 1,00,000 হাদিস মানে 1,00,000 সনদ জানা, 1,00,000 টেক্সট জানা নয়। ইমাম বুখারি সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সহিহ বুখারিতে 3টা হাদিস নিয়ে এসেছে, 756, 57 এরকম ধরনের। কিন্তু ইমাম বুখারি তিনি সূরা ফাতিহা পড়তে হবে ইমাম মুক্তাদিকে এই মর্মে তিনি কমপক্ষে 350 হাদিস জানতেন, যেটা তার জুজুল কিরাতে তিনি নকল করেছেন, এবং জুজুল রফুলিদিন বিভিন্ন সনদ নিয়ে এসেছেন। তার মানে সর্বোপরি কথা এতটাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মূর্খটা এতটাই জানে না, মুহাদ্দিসদের নিকটে 1,00,000 হাদিস মানে 1,00,000 তিনি সনদ জানতেন, মতন যে 1,00,000 হতে হবে এমনটা নয়। যেমন রফুলিদিন করার পক্ষে ইমাম বুখারি জানতেন 400 হাদিস, মাত্র নিয়ে এসেছে বুখারিতে 5খানা হাদিস। কিন্তু বারবার যদি এই 400 হাদিসে যদি বলে যে ইমাম মালিক বলেছেন, ইমাম আবু হুরায়রা বলেছেন, ইমাম জাবির বিন আবদুল্লাহ বলেছে, এইভাবে যে 400খানা হাদিস রফুলিয়াদ্দিন একই টেক্সট নিয়ে এসে, বইটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য মুহাদ্দিসরা করেন কি, তারা অথেন্টিক চেন নিয়ে আসে, সনদ নিয়ে আসেন 3-4টে মতন। টেক্সটটা হচ্ছে হাদিসের ইস্তিম্বাত করার মূল বিষয়, তার জন্য 400, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত সমস্ত কর্ম উপরে নির্ভর করে। ইমাম বুখারি বলছেন যে আমি 70 জন তাবেঈ সাহাবি থেকে সনদ আমি জানতাম, কিন্তু ইমাম বুখারি নিশ্চয় একটা,
একটাই, একটাতে নিয়ে এসে 70টা সনদের কাজ হয়ে গেছে, এই জন্য একটাই নিয়ে আসে। 400খানা বুক রাফুল আদিনের হাদিস আছে, কিন্তু 5খানে নিয়ে এসেছে, সমস্ত শরীয়তকে 5খানা হাদিসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তার জন্য 400খানা আলাদা আলাদা রাফুল আদিনের হাদিস, তারপরে সূরা ফাতে পড়া হাদিস, 70খানা ইনামাল আমল বিন নিয়াত, নিয়াতের হাদিস নিয়ে আসার জরুরত নেই। তেমন এখানে বুঝতে হবে, মুহাদ্দিসগণের নিকটে হাদিস জানা মানে এই নয় যে মতন জানা, এটা ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, বাটপারি করছে, অথবা এটা মিথ্যুক। সে জানা শোনার পরেও মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অন্য কোনো কারণে। মুহাদ্দিসদের নিকটে একটাই কথা মনে রাখবেন, যারা ধোঁকা দেবে, মুহাদ্দিসদের নিকটে হাদিস জানা মানে সনদ জানা, মতন যে 600 হতে হবে এমনটি নয়। একটা মতনের 20 জন সাহাবি, 20 জন তাবেই, 20 জন তাবাই তারা বর্ণনা করতে পারেন, এটা মুহাদ্দিসদের নিকটে সনদ জানা মানে হাদিস জানা। কিন্তু আমাদের ওসুল বা শরীয়ত নির্ভর করছে মূলত এই মতনের উপরে, মূল টেক্সের উপরে। তাই মেসেজ একটাই, 100 জন, 500 জন, 1000 জন বর্ণনা করেছে, তো 1000 জনের কথা বোকায় তানার দরকার নেই। অতএব এখান থেকে বোঝা যায় এতটাই, ইমাম মালিক 100000 হাদিস জানতেন, 1800খানা হাদিস মুয়াত্তাতে প্রাধান্য দেওয়ার মানে এই নয় যে 98 হাজার হাদিসকে তিনি অস্বীকার করেছেন, এটা মিথ্যা কথা। কেন, ইমাম মালিক একটা হাদিসকে দেখা যাচ্ছে উনি 20 জন তাবেই থেকে, তাবা তাবেই থেকে শুনেছে, তো 20টা হাদিস একই বিষয়ের, একই টেক্সে, একই মেসেজে নিয়ে আসার প্রয়োজন নেই। এই মূর্খগুলো এতটাও জানে না, তার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলে দিলেন, জিমা মালিককে একটা মিথ্যু প্রমাণ করার চেষ্টা যে তিনি গার্বেজ করে দিলেন। আল্লাহ নবীর হাদিস 100000 মধ্যে মাত্র 2000 নিয়ে এসেছে, 98 হাজার হাদিস তিনি গরমিল করে দিলেন, এগুলো ধোকাবাজি, প্রতারণা। আপনি অথেন্টিক দলিল দেন, আপনি হাদিস অস্বীকার করছেন করেন, কিন্তু কেন প্রতারণা আশ্রয় নেবেন, কেন ধোকাবাজিতা করবেন? আর যদি অজ্ঞহণ এ বিষয়ে হাদিস শাস্ত্র পরে কথা কেন বলতে এসেছেন? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা বানিসের 17 আয়াত 36 আল্লাহ বলেছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না। ইন্না সামা অল বসার অল ফুয়াদা কুল উলাইকা কেন আনুমাস উলা, নিশ্চয় তোমাদের চক্ষু, কর্ণ এবং হৃদয় জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ বলেছেন যে যে বিষয়ে তোমার ইলম নেই, জ্ঞান নেই, সে বিষয়ে কথা বলো না। আপনার হাদিস শাস্ত্র সম্পর্কে, সংকলন সম্পর্কে, ইতিহাস জানা নেই, আপনি কেন বলতে যাচ্ছেন? ইমাম মালিক সম্পর্কে জানেন না, কেন বলতে যাচ্ছেন? কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন, আপনি কিসের কোরআন মানেন? আজিব বিষয় আসেন, আমার খুবই সংক্ষিপ্ত সময়, আমি প্রোগ্রামের জন্য বের হয়েছি, তার জন্য সংক্ষিপ্ত। হাদিসগুলোকে তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে এই 98 হাজার। দেখেন আরেকটা অভিযোগ, ইমাম মালিকের নিকটে নাকি এই 98 হাজার মিথ্যা বানট মনে হয়েছে, তার জন্য তার মুয়াত্তাতে নিয়ে আসেনি। এটা মিথ্যুক, এটা প্রতারক এবং অজ্ঞতার কারণে এসব কথা বলছে, নচেৎ তিনি মিথ্যুক, অন্য কোনো তার উদ্দেশ্য আছে, অন্য কোনো মিশন আছে। হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন, অর্থাৎ তিনি মুনকার ইনে 98 হাজার হাদিস। দেখেন একই কথাকে কোনো জোর দিচ্ছে, তাগিদ দিচ্ছে, মানুষ এতে শুনে খুব খুশি হয়ে যাবে, মানে একই কথাকে তার মূল আর্গুমেন্টটাই ভিত্তিহীন, কোনো দলিল প্রমাণ ছাড়াই কথা বলছে। তারপরে আমি বলেছি 100000 সনদ জানা মানে ইমাম বুখারী 600000 সনদ জানতেন, হাদিস ইমাম বুখারী মুহাদ্দিসদের নিকটে হাদিসের পরিবেশ মানে সনদ জানা, সনদ জানা। আর মূল মেসেজ থাকতে পারে 10000, কিন্তু সনদ থাকতে পারে 600000, এতটা মূর্খ জানে না। তার আর্গুমেন্টটা, তার দলিলটা, তার প্রমাণটা, মূল উৎস যদি বাতিল হয়, তার বাকি যত যুক্তি দিবে অনার্থক, সবগুলো এমনি ভিত দুর্বল হয়ে যাবে, মাকড়সার জালের মতো দুর্বল হয়ে যাবে। কেন, তার মূল আর্গুমেন্ট, মূল দলিল, এটা যদি মিথ্যা, ধোকাবাজি, প্রতারণা হয়, তাহলে তার বাকি কথাগুলো তো অটোমেটিক এটা মানে ভিত্তিহীন হয়ে যাবে। এই নীতি, এই নিয়ম, এই উসুল আপনারা সকলে জানেন। আসেন তারপরে কথা শুনি, মানে একই কথাকে বারবার তাগিদ দিয়ে বিভিন্ন ভাষাতে, সুন্দর ভাষাতে তিনি বলতে পারছেন, মানুষ ভাবছে যে না কি না কি, সত্যি লোকটা মনে হয় অনেক ইতিহাসবিদ, অনেক হাদিস শাস্ত্রবিদ, অনেক হাদিস সংকলন ইতিহাস জানে, কিছু জানে না, এতটুকু জানে না যে সনদ বলতে মুহাদ্দিসদের নিকটে কী আর মতন বলতে কী, মুহাদ্দিসদের নিকটে হাদিস কাকে বলে, এতটাই জানে না। তাই ইনার একটা কথাতে, একটা যুক্তিতে না গোটা 20 মিনিটের ভিডিও জবাব হয়ে যায়, তারপরে সব কথা কিছু থাকে। জি, 98 হাজার হাদিস অস্বীকারকারী। দেখেন আবার একই কথা, ইন্তেকালের প্রথম শতকেই সাহাবি তাবেদের যুগে খোদ মদিনাতে যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, দেখেন সালফে সালেহিনের মধ্যে এবং সাহাবিদের জামানতকে তিনি মিথ্যা অভিযোগ করছে। জিমা মালিকের যুগে যদি 98 নম্বর হাদিস যদি জাল হয়ে যায়, তাহলে পরবর্তী সময়তে এখনকার যুগে কি হতে পারে? প্রথম কথা রে ভাই, 98 100000 হাদিস মানে মূল মেসেজ নয় সনদ, বারবার একই মেসেজে সনদ নেশার প্রয়োজন নেই, তার বই এত মোটা হয়ে যাবে। মূর্খটা, দেখেন এই একটা যুক্তি দিয়ে গোটা ভিডিওটাকে তিনি বানিয়েছেন, আর তার যুক্তিটা যে একটা অনর্থক, দলিলবিহীন, একটা সাধারণ মানুষকে মিথ্যা দিচ্ছে, এটা আপনাদের প্রমাণিত দেখাতে পারে। তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন। হাদিস এবং ফিকহের উপর ইমাম মালিকের পাণ্ডিত্য প্রশ্নাতীত, তবে ইমাম মালিক অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন, এমনকি মুয়াত্তায় উল্লেখিত অনেক হাদিস তিনি নিজের ফিকহে মাসালায় বিবেচনায় নেননি। তিনি এসব হাদিস সম্পর্কে বলেছেন, এই হাদিসগুলো আমি গ্রহণ করেছি কিন্তু এগুলোর উপর আমরা আমল করি না।
দেখেন এখানে একটা যুক্তি খাড়া করেছে ইমাম মালিক রহমাহুল্লাহ, তিনি অনেক হাদিস নিয়ে এসেছেন কিন্তু আমল করেন না, কারণ হিসাবে এই কথা ইমাম মালিক কোথায় বলেছে ভাই সজল ভাই? এটা কোথায় বলেছে ইমাম মালিক? আপনাকে ইমাম মালিক কানে কানে এসে বলে গেছে কালকে যে আমি অনেক হাদিস নিয়ে এসেছি, আর তিনি বলছেন যে মুত্তা মালিকের প্রথমেই তিনি লিখেছেন? কোথায় লিখেছে ভাই? আমাদের কাছে মুত্তা মালিক আছে কই? কোথায়? কত নম্বর পৃষ্ঠা? লাইনটা একটু বলেন, স্ক্রিনশট দেন, আপনি তো টেকনোলজি খুব ভালো জানেন, স্ক্রিনশট দিয়ে কথা বলেন যে তথ্যগুলো দিচ্ছেন স্ক্রিনশট ব্যবহার করেন, ভিডিওতে স্ক্রিনশট দেন। ইমাম মালিক যে কথা বলেছে যে অনেক হাদিস নিয়ে এসেছি আমল করি না, এবং কারণটা বলছে দেখেন কত বড় ধোকাবাজি কারণ। দেখেন ভাই আপনি কথা বলছেন, দলিল দেন, বেদলিল কেন আপনি আর্গুমেন্ট পেশ করছেন? এটা কী? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 11, কুল ইন কুনতুম, আল্লাহ সুবহানাহু স্পষ্ট বলেছে যে তোমরা সত্যবাদী হও, কুল হাতুবরানুকুম ইন কুনতুম সাদিকিন, যে সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো। প্রমাণ দিয়ে কথা বলেন, আপনি হাদিস শাস্ত্রকে অস্বীকার করতে চাইছেন, অভিযোগ করছেন, অভিযোগ করলে আপনাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ ব্যবহার করেন। ইমাম মালিক কোথায় বলেছে অনেক হাদিস আমি নিয়ে এসেছি আমার মত্তাতে কিন্তু আমি আমল করি না, এবং কারণ উল্লেখ করছেন, এই কারণ ইমাম মালিক কোথায় বলেছে? নচেত মিথ্যুক সাব্যস্ত হবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আবারও বলছি এই ব্যক্তিটা মানে কিছু কিছু কথার মধ্যে এমনভাবে সুন্দরভাবে ভাষা দিয়ে মানুষকে অ্যাটাক করার চেষ্টা করছে, মানুষ ভাবছে কথা সত্য, বিন্দু পরিমাণে কোনো লেশ পরিমাণে কোনো দলিল নেই, নিজের মুখের কথা, নিজের নাফসের কথা, শুধুমাত্র শুনেছে যে 200 বছর পর হাদিস সংকলন শুরু হয়েছে, এখন এটা থেকে যত যুক্তি জানে যত বুদ্ধি আছে সব বুদ্ধিগুলোকে আক্কেলগুলোকে খাটাচ্ছে, সম্পূর্ণ মিথ্যা কথা, দলিলবিহীন কথা। দলিল দেন, ইনকুম তুমি সাদিকিন, যে সত্যবাদী হন প্রমাণ পেশ করেন। আপনি যেহেতু কোরআনকে মানে সূরা বাকারা আয়াত নম্বর 11 আল্লাহ বলছে প্রমাণ পেশ করেন আপনার যুক্তির পেছনে, আসেন তারপরে শুনি কি বলছে। কারণ এগুলো কোরআনের বক্তব্যের বা কোরআনের মূলনীতির পরিপন্থী। দেখেন এখানে আবার একটা মালিকের, ইমাম মালিকের কথা বলছেন, যে ইমাম মালিক হাদিস নিয়ে এসেছে কিন্তু তিনি নিজে আমল করে না, কেননা কোরআনের পরিপন্থী, এটা নাকি ইমাম মালিকের কথা? দাদা কোথায় বলেছে? দাদা প্রমাণ দেন, স্ক্রিনশট দেন, অনর্থক দাবি করছেন কেন? প্রমাণবিহীন দাবি করা ভিত্তিহীন, মাকড়সার জালের চাইতে দুর্বল, ভাই প্রমাণ পেশ করেন। এই হাদিসগুলো আমল না করলে আপনি গ্রহণ করলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই হাদিসগুলো আমি জেনে বুঝেই রিজেক্ট করেছি, এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আমি মুয়াত্তায় উল্লেখ করেছি, নইলে অনেকেই মনে করতে আমি হয়তো এই হাদিসগুলো জানি না বলেই এমন ফতোয়া দিয়েছি। যেমন কুকুর কোনো পাত্রে মুখ রাখলে তার স্বাদ। আচ্ছা এটার পরে জবাব দিচ্ছি, উনি যে আর্গুমেন্ট পেশ করেছে মালিকের নাকি এই ধরনের কথা বলেছে, ইমাম মালিক কোথায় বলেছে যে সহি হাদিস আমি পেয়েছি, সহি সাব্যস্ত হয়েছে কিন্তু আমি আমল করি না কেন কোরআনের পরিপন্থী হয়ে গেছে, কোথায় বলেছে? যতক্ষণ না বলবে এই ব্যক্তি মিথ্যুক বলে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছে সূরা ইমরান 61-62 পরপর যে লা ইলাহা ইল্লাল্লাহ কাযিবিন, মিথ্যুক দিয়ে আল্লাহ লানত হোক, কোথায় বলেছে ভাই? প্রমাণ পেশ করেন। সুপ্রিয় শ্রোতা মনে ধোকা দিচ্ছেন কীভাবে? দেখেন দাবি করছে কোনো প্রমাণবিহীন, স্ক্রিনশটবিহীন, টেকনোলজি ভাই আপনি খুব ভালো জানেন, আপনি খুব টেকনোলজি ভালো জানেন, টেকনোলজি যেহেতু জানেন আপনি স্ক্রিনশট ব্যবহার করেন, অথেন্টিক সোর্স দেন। দেখেন তারপরে কথা দেখেন, একবার ধুয়ে নিতে হবে এমন একটি হাদিস ইমাম মালিক মুয়াত্তায় উল্লেখ করেছেন কিন্তু এই হাদিস তিনি অকার্যকর বলেছেন, কারণ কোরআন, ইমাম মালিক নাকি 7 বার কুকুর যদি খাই কোনো পাত্রে মুখ দেয় তাই 7 বার ধুতে হবে, এই ধোয়ার কাজটা ইমাম মালিক নাকি হাদিসটাকে অকার্যকর বলেছে? আমার কাছে মুয়াত্তা মালিক আছে, এখানে দেখতে পাচ্ছেন মুয়াত্তা মালিক আমার কাছে দুটো এখানে আছে, কোথায় আছে ভাই হাদিস নম্বরটা বলেন? ইমাম মালিকের কোন প্রকাশনী, ইংলিশ হলে ইংলিশ বলেন, বাংলা হলে বাংলা বলেন, আরবি হলে আরবি বলেন, উর্দু হলে উর্দু বলেন, কত নম্বর হাদিসের আলোকে ইমাম মালিকের এই মন্তব্যটা আছে যে 7 বার ধৌত করা এই হাদিসটা অকার্যকারিতা, এটা গ্রহণীয় নয়? কোথায় বলেছে ভাই? দাবি করছেন হাদিস থেকে, হাদিসের রেফারেন্স দিতে কী হচ্ছে, আজিব ব্যাপার, মানে প্রত্যেকটা কথা তিনি দাবি করছেন প্রমাণবিহীন, অন্তত হাদিস নম্বর বলেন, পৃষ্ঠা নম্বর বলেন, স্ক্রিনশট ব্যবহার করেন, এত কিছু এখন আছে দাবি করছেন অনর্থক, আজিব ব্যাপার। কুকুরকে অপবিত্র বলেনি ইমাম আবু হানিফা, কুকুরের বিধানকে অন্যান্য প্রাণীর মতোই বলেছেন। কোথায় বলেছে ইমাম আবু হানিফা, কোথায় বলেছে ভাই ইমাম আবু হানিফা রহিমাল্লাহ, কোথায় বলেছে, কোন উদ্দেশ্যে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, পেশ করেন। দেখুন মানে ইনি মানুষের ব্রেনটাকে, সাইকোলজিটাকে কীভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনি তথ্য তার ভিত্তিহীন, দুর্বল আর্গুমেন্ট, তারপরে এমন এমন কথা বলছে যেগুলো ইমাম মালিকের কাছ থেকে এমন ভাব করছে যে ইমাম মালিক কানে কানে এসে বলে গেছে, ইমাম মালিক 93 হিজরিতে মৃত্যুবরণ করছে, দীর্ঘ 1300 বছর চলে গেল, ইমাম মালিক কোথায় বলেছে আপনাকে ভাই? যেই তথ্যটা বলেছে সে তথ্যটা কি ওহি? যে কোনো গ্রন্থে যদি বলে থাকে সেটাকে ওহি? হাদিসকে যদি আপনি 1400 বছর পরে গ্রহণ করতে না চান, ইমাম মালিকেরও তো ওই উক্তিটা 1300 বছর আগে লিখেছে ইমাম মালিকের, তো ইমাম মালিকের এই কথার উপরে নির্ভর করে আপনি কী করে ইমাম মালিকের কল দিয়ে হাদিসকে অস্বীকার করছেন? আজিব ব্যাপার, মানে ইমাম মালিকের কথাকে তিনি সহি মনে করছেন, ওহির মতো মনে করে তিনি হাদিসকে অস্বীকার করছেন, আজিব আর্গুমেন্ট। আসেন তারপরে শোনেন, অন্যান্য প্রাণীর বেলাতেও একই। এবারে মুয়াত্তা মালিকের 1800 হাদিসের কাহিনী শুনেন বা বলেন। 1800 হাদিসের মধ্যে মাত্র 600 হাদিস আছে মারফু হাদিস। আর বাবা বড় পণ্ডিত, হাদিসই হাদিস বলতে আমরা যা বুঝি, অর্থাৎ নবীজির কথা কাজ অনুমোদন। 600 হাদিস আছে মওকুফ হাদিস, মওকুফ না মওকুফ, হাদিসগুলোর সাথে নবীজির কোনো সম্পর্কই নেই,
এগুলো হচ্ছে সাহাবীদের কথা কাজ অনুমোদন। ইনি জানেন না যে মাওকিফ হাদিস কখনো কখনো মারফু হতে পারে, এতটুকু উসুল জানা নেই বা অন্তত কিছু উসুল হাদিসের গ্রন্থ গ্রন্থ পড়েন, কখনো কখনো সাহাবীরা যদি বর্ণনা করে, অনেক উসুল আছে, অনেক অসুল আছে আমাদের কাছে, মানে যারা হাদিস গ্রহণ করি এমনি গ্রহণ করলাম না, অনেক অসুল আছে আমাদের আর্গুমেন্টকে খণ্ডন করেন, অসুলে হাদিসটাকে খণ্ডন করেন, তারপর আপনার যুক্তি পেশ করবেন। মারফু মাওকুফ হাদিস কখনো মারফু হতে পারে এবং আছে, পরে ইনশাআল্লাহ দলিল দেবো। মানে এতটুকু জানেন অসুল হাদিস সম্পর্কে, শুধু অতটুকু জানে যে হাদিস সংকলন হয়েছে আল্লাহ নবীর 200 বছর পর বা 100 বছর পর, এবং যত যুক্তি জানে অনার্থক যুক্তি এখানে আওড়িয়ে চলে যাচ্ছে। আজীব ব্যাপার মানুষ। জি, তারপরে শোনেন, নবীজির সাহাবীদের প্রকৃত সংখ্যা কত? কয়েক লক্ষ সাহাবি, মানে যারা নবীজিকে সরাসরি দেখেছে। মদিনায় আধিপত্য প্রতিষ্ঠার পর এবং মক্কা বিজয়ের পর অনেকেই প্রাণ বাঁচাতে, সাধারণ ক্ষমা পেতে বা সরকারি দলের সুবিধা নিতে ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা প্রকৃত পক্ষে মুসলমান ছিল না। বা কোরআনে মুনাফিকদের, মানে আল্লাহ রাসূলের জামানাতে যেসব সাহাবিরা অনেকে ছিল ইসলাম কবুল করেছে, মানে এখানে আবার সাহাবিদের উপরে তিনি একটা হস্তক্ষেপ করতে যাচ্ছে যে সাহাবিরা, অনেক সাহাবি আছে যারা মুনাফিক বলতে চাইছে, দলিলও পেশ করবে, আউযুবিল্লাহ, যারা আল্লাহর সাহাবির উপরে যেতে অভিযোগ করবে, বা এদের কাছ থেকে আর কী আশা করা যায়, এরা ইসলামের বন্ধু না শত্রু না, ইসলামকে তারা কতটুকু বুঝেছে আপনারা বুঝতে পারবেন, তারপরে এনার কথা কতটা গ্রহণযোগ্যতা আছে আপনারা গ্রহণ করবেন। যে আল্লাহর জামানাতেই কোরআন একটা আয়াত আছে যে হ্যাঁ মুনাফিক তাদের মধ্যে ছিল, তার মানে সাহাবিদেরকে মুনাফিক বলার একটা অপচেষ্টা এবং মানুষের মধ্যে ধীরে ধীরে পুশ করার চেষ্টা করছে যে হ্যাঁ তোমার সাহাবিদের মধ্যে অনেক মুনাফিক ছিল, তারা হাদিস আল্লাহ নবীর নামে মিথ্যা বলতে পারে, মানে ওইটুকু আস্তে আস্তে ধীরে ধীরে পুশ করছে, খুব ছোট মানে সূক্ষ্মভাবে তিনি এইভাবে মানুষের ব্রেনটাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করছে। আজীব ব্যাপার, প্রত্যেকটাই তিনি অনেক কৌশল করে শব্দগুলো চয়ন করেছে, এগুলো বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষ তারা সহজে জানে না হাদিস সংকলন ইতিহাস, তারপরে তাই তো কোরআনে আছে, এই ধরনের কথা দেখেন বুঝতে পারবেন যে তার স্থূল প্রয়োজনে কিভাবে করছে। নিয়ে একটি সুরাই আছে, মুনাফিকদের সম্পর্কে বহু আয়াত আছে, সুরা তাওবা 97 নং আয়াত আল্লাহ বলেছেন, আল আরাবু আশাদু কুফরা ওয়া নিফাকান, আরবরা কুফর ও মুনাফিকেতে কঠিনতর। আরবরা সুরার 101 নং আয়াত, আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে, তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। সুতরাং নবীজির সময়ে অনেক ছদ্মবেশী মুসলমান ছিল, কিন্তু আমরা জানি না তারা কারা। নবীজির মৃত্যুর পর এরা ধর্ম ত্যাগ করে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মানে কিন্তু দেখেন আস্তে আস্তে বোঝানোর চেষ্টা হচ্ছে সাহাবিদের মধ্যে অনেক মুনাফিক যেহেতু ছিল, কোরআনে হাদিস একাধিক জায়গাতে বলা হচ্ছে, এক্ষেত্রে মানে মানুষের ব্রেনটাকে একটু ঢুকিয়ে দেওয়া যায় না, সাহাবিদের মধ্যে খারাপ মানুষ ছিল তারা হাদিস তৈরি করতে পারে, মানে সাহাবিদের জামাতে পরে একটা সূক্ষ্মভাবে ঘুরে কান ধরে তাদেরকে মুনাফিক প্রমাণ করা, অন্য কিছু না, মানে এটা ধীরে 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 মানে সাহাবিদের ব্যাপারের দিকে নিয়ে যাচ্ছে যে না তাদের মধ্যে কিছু মুনাফিক ছিল, মানে সাহাবিদের জামানাটাকে অস্বীকার করে দেওয়া, অথেন্টিক সিটি থেকে দূর করে দেওয়া, অন্য কোনো পরিকল্পনা, এতটাই পরিকল্পনা, সূক্ষ্ম কৌশল। দেখেন তারপরে দেখেন কি বলছে, খেলাফতকালে এই ধর্মত্যাগীদের সাথেই রিদ্দার যুদ্ধ হয়, নবীজির সকল সাহাবীদের কথা কাজ অনুমোদন কি শরীয়তের বিধান? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু ছাড়া আর কোনো সাহাবীর নামই নেই কোরআনে, অথচ তাদের কথা কাজ অনুমোদন কোরআনের সমকক্ষ হয় কোন বিবেচনায়? মানে এখান থেকে সাহাবিদের প্রতি অভিযোগ বুঝতে পারছেন আপনারা, কোরআন খুলবেন সূরা বাকারা 137, আল্লাহ বলছে, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ হিতাদাও, যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে। আল্লাহ বলছে যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে, মানে সাহাবিদের মতো ইমান আনার কথা। সূরা নিসা 115 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওমা ইশাকিক রাসূল মিম বাদিমা তামান্নাল হুদা ইয়াত্তাবি গাইরি সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে আল্লাহ তাদেরকে সেই দিকে ধাবিত করবে, তবে জাহান্নামে নিক্ষেপ করবে। সূরা তাওবা 100 আল্লাহ বলেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাদওয়ান, আল্লাহ সাহাবীদের পরে খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আল্লাহ কোরআনে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলে দিয়েছে। কিন্তু সাহাবীদের মধ্যে একটা জামাতকে তিনি মানে মানে মূলত অপবাদ দিয়ে গোটা সাহাবিদের জামাতটাকে সাধারণ জনসাধারণের কাছ থেকে বোঝানোর চেষ্টা করছে, না সাহাবিদের মধ্যে অনেকে মুনাফিক ছিলেন, আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করেছে, হতে পারে তিনিও মুনাফিক ছিলেন, আবু মুসা সরি তিনিও মুনাফিক থাকতে পারেন, মানে এটা সূক্ষ্ম কৌশল, অন্য কিছু নয়, অন্য কিছু কৌশল নয়, একদম এতটাই। তারপরে দেখেন কি বলছে, শেষ নয়, প্রায় 250 মাকতু হাদিস আছে মুয়াত্তে। মাকতু হাদিস হচ্ছে তাবেঈদের কথা কাজ অনুমোদন, তাবেঈদের সংখ্যা কয়েক মিলিয়ন, ইয়াজিদ শিমার এরও তাবেঈ ছিল, চলে এসেছে মুজাহিদ, স্বয়ং ইমাম মালিক সাহাবী তাবেঈদের বর্ণিত 98,000 হাদিস গ্রহণ করেননি। এখানে আবার সেই একই যুক্তি, সকল সাহাবী ও তাবেঈ বিশ্বস্ত বা সত্যবাদী ছিলেন না, সেখানে তাবেঈদের কথা কাজ অনুমোদন। ইনি যুক্তি খাড়া করলেন কি, ইমাম মালিক যেহেতু 98,000 হাদিসকে তিনি বাদ দিয়েছেন, তাই ইমাম মালিকের নিকটে সাহাবী তাবেঈরা সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি, মিথ্যুক, এ ধোকাবাজ,
কেন ইমাম মালিক, আমি আগেই বলেছি 1 লক্ষ হাদিস জানতেন মানে এই নয় যে 1 লক্ষ মূল টেক্সট জানতেন। ইমাম মালিক মত্তাতে মাত্র 1800 টেক্সট নিয়ে এসছে, আর সনদ এখান থেকে একটা হাদিসের 50টা সনদ ইমাম মালিককে জানা থাকতে পারে। এই নিয়ে সনদকে বলা হয় মূল হাদিস, আর টেক্সট মেসেজটা, এটা আমি বারবার বলেছি, একই আর্গুমেন্ট দিয়ে তার আর্গুমেন্টের মূল দবি ভিত্তি বিধান হয়। মুয়াত্তায় প্রায় 200 হাদিস আছে মুরসাল, আরবিতে বম্বাস্টিক শোনালেও মুরসাল শব্দের অর্থ হচ্ছে পরিত্যাজ্য। দেখেন বলে মুরসাল শব্দের অর্থ পরিত্যাজ্য, এতটুকু জ্ঞান নেই যে মুরসাল বলতে কাকে বলা হয়, মুরসাল বলতে পরিত্যাজ্য কোথায় পেয়েছেন দাদা, কোথায়, আমি তো বুঝি না কোথায় পেয়েছে মুরসাল বলতে পরিত্যাজ্য। মুরসাল মানে সনদ বিচ্ছিন্ন, ছিন্ন হয়ে যাওয়া, সনদ বিচ্ছিন্ন হওয়া, চেনকে মাঝখান থেকে কেউ না থাকা। ইনি বলছে মুরসাল মানে আজীব ব্যাপার, এতটুকু উসুল হাদিসে এতটুকু শব্দ জানে না যে মুরসাল বলতে কী বোঝে, অর্থ কী, নিজের মতো পণ্ডিত জাহির করতে লেগেছে। আর হচ্ছে আবু বকরের সুমাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো ভাই আপনি কি আবু বকরের যুগে ছিলেন, আপনি এই ইতিহাস কীভাবে জানলেন, কোথা থেকে, হাদিস থেকে জেনেছেন? তো হাদিস আপনার নিকটে অথেন্টিক নয়, আবার হাদিস থেকে আপনি দলিল দিচ্ছেন। দেখেন মানে যেটা ওনাদের পক্ষের মানে হাদিসকে দুর্বল করার জন্য, সন্দেহ সংশয় সৃষ্টি করার জন্য যেসব তথ্যগুলো হাদিস থেকে লাগছে ওগুলো নিজের দলিল ব্যবহার করছেন, কিন্তু আবার কিছু কিছু হাদিস যেগুলো হাদিস আছে ওগুলোকে অস্বীকার করছেন, এটা কী ভাই? আপনাদের দলিল যেটা সেটা দিয়ে আপনি খণ্ডন করুন, আজব ব্যাপার। কারণ এসব হাদিসের বর্ণনাকারী নবীজির মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন, এরা লোক মুখে এসব হাদিস শুনেছে, কিন্তু কোন লোকের কাছ থেকে শুনছে স্পেসিফিক মানে নেই। যে 600 মারফু বা নবীজির হাদিস আছে মুয়াত্তায় তাতেও রিপিটেশন আছে অনেক, মানে এখান থেকে একটা হাদিসের অথেন্টিসিটি প্রমাণ হয়। উনি নিজে বলেন মুরসাল মানে আল্লাহ সাল্লাহ যুগের কথা বর্ণনা করছে একজন একজন ব্যক্তি, কিন্তু মাঝখানে কার কথা মনে নেই। দেখেন তার মানে যারা হাদিস বর্ণনা করেছে যার কথা মনে নেই তার নামটাও বলেনি, তারা কত মানে ন্যায়পরণতার সঙ্গেই তারা হাদিসকে বর্ণনা করেছে। তিনি নিজে বললেন যে অনেকেই আল্লাহ সাল্লাহ নামে হাদিস বর্ণনা করেছে কিন্তু মাঝখান থেকে একজন ব্যক্তির কথা নাম মনে না থাকার জন্য তার নামটা বলেনি। তার মানে তাবেইরা তাবা তাবাইরা তারা হাদিস বর্ণনা করেছে কিন্তু কার কাছ থেকে শুনেছে মনে নাই, তার নামটা পর্যন্ত বলেনি, এত মানে এত তারা ন্যায়প্রণতার সঙ্গে হাদিসটা বর্ণনা করতেন। কিন্তু এটা আবার তিনি ব্যবহার করছেন যে হাদিস বিরোধীর পক্ষে, বা মুরসাল হাদিস থেকেই প্রমাণ হয়ে যায় যে হাদিস বর্ণনার ক্ষেত্রে মানে কার কাছ থেকে শুনেছে সেই মনে নেই, এটাকেও তারা গ্রহণ করেনি বা একটা মিথ্যা নামও বলেনি যে আমি অমুকের কাছ থেকে শুনেছি। তিনি যে অভিযোগটা করেছেন যে অনেক তাবেইরা মিথ্যা হাদিস বর্ণনা করতে পারে, আর এবার মিথ্যা হাদিস তো দূর কথা, মিথ্যা ব্যক্তির নামই বলতে চাইনি যে আমি কার কাছ থেকে হাদিসটা শুনেছি, এখান থেকে হাদিস অথেন্টিসিটি প্রমাণ হয়ে যায়, মানে চোর চুরি করলে একটা চটি থুয়ে যায়। ইউনিক হাদিস হিসাব করলে শতিনেক প্রকৃত হাদিস আছে মুয়াত্তায়। হাদিসের এই জটিল শ্রেণীবিন্যাস আমরা কতজন বুঝি, আপনি বুঝেন, উনি বুঝেন অনেক, বুঝি বা আমাদের বোঝানো হয় মুয়াত্তা মালিকের হাদিস, সহি বুখারীর হাদিস বা সহি ইবনে হিব্বানের বর্ণনা, ব্যাস। হিজরি 80 সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের 13 বছরের বড়। সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামের পণ্ডিতের দ্বিমত স্পষ্ট। এই দ্বিমতের ধান্দাবাজি একটা, যে ইমাম মালিকের সঙ্গে ইমাম আবু হানিফার হাদিসের সনদ নিয়ে মতন নিয়ে নাকি বিরাট মতন আছে ভাই, হাদিস নিয়ে নাই ফিক নিয়ে আছে ভাই, ফিক কোনটা হাদিস কোনটা জানেন না, আজিব ব্যাপার। এটা একটা মূর্খতা, এটা দিয়ে তার দাবিকে তার মূল আর্গুমেন্টকে শক্ত করতে চাইছে, কিন্তু এটা ভিত্তিহীন কথা যে হাদিসের সনদ মতন নিয়ে নাকি তাদের মধ্যে মতনৈক্য হয়েছে। কোথায় পেয়েছেন এই তথ্য, কোথায় পেয়েছেন, আপনি ছিলেন ইমাম আবু হানিফা মালিক যখন মতনৈক্য করেছে আপনি পাশ থেকে দাঁড়িয়ে দেখেছিলেন, আজিব ব্যাপার, মিথ্যা কথা বলে তিনি আর্গুমেন্ট পেশ করছে, ভাই সত্য অথেন্টিক দলিল দেন। কারণে হানাফি ও মালিকি দুটি ভিন্ন সুন্নি মাযহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকে। ভাই মাযহাব সৃষ্টি হওয়ার মূল কারণ হাদিস নয়, ইস্তেমবাত, হাদিস থেকে মাসালা বের করা। এমনটাই যদি হয় যে দুই রকমের হাদিস পার কারণে দুটো দল তৈরি হয়ে গেল, তবে কোরআনের আয়াত নিয়ে সবচেয়ে মুসলিম উম্মার মধ্যে বেশি দল তৈরি হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে খারিজিরা কোরআনের আয়াত দিয়েই তারা হত্যা করেছে, এবং ইসলামের যতগুলো আকিদার বিভক্তি হয়েছে মাসালাগত বিভক্তি মাত্র 4টি, হানাফি শাফি মালিক হাম্বেলি, কিন্তু আকিদার উপরে 100 উপরে ভাগ হয়ে গেছে, আর আকিদা নির্ভর করে কোরআনের উপরে। তো কোরআন থেকে তো মুসলিম উম্মার বেশি বিভক্ত হয়েছে, ভাগ হয়েছে, হাদিস থেকে তো মাত্র 4টে ফিক তৈরি হয়েছে। দেখেন ইনারা এতটাই অজ্ঞ, এটা থেকে বলছে হ্যাঁ হাদিস থেকে যদি 4টে দল তৈরি হয়েছে তাহলে হাদিস সহি জয়ীফ নিয়ে এই মতন হয়ে গেছে। আর কোরআনের আয়াত নিয়ে কোরআন থেকে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে, ফিরকা তৈরি হয়েছে, তার মানে কোরআনকে বিভিন্ন রকমে বলবেন। মানে হাদিস বুঝার ক্ষেত্রে ইমাম মালিক একই হাদিসের একটা অর্থ বুঝেছে, আর ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ একটা অর্থ বুঝেছে, এটা ফিকের বিষয়, হাদিসের মতন নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য হয়নি। মূর্খটা এতটা জানে না আবার পণ্ডিতি করে চলে যাচ্ছে, আজিব ব্যাপার, আশ্চর্য হই, আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে দিচ্ছে এই ছোট্ট মানে একটা অজ্ঞতাপূর্ণ তার গবেষণা নিয়ে, মূর্খতাপূর্ণ গবেষণা নিয়ে, আজিব ব্যাপার।
হানাফি মেজাব মোতাবেক রক্ত বের হলে অজু ভঙ্গ হবে, কিন্তু মালিকি মেজাব মোতাবেক হবে না। এবার অজুর সাথে নামাজের সম্পর্ক, অজু নাই মানে হানাফি মতে নামাজ হবে না, কিন্তু মালিকি মতে হবে, এবার কোন দিকে যাবেন? কোন দিকে যাবো না ভাই, আপনি দলিল দেন আগে, আগে কথাটা দলিল দেন, কোন দিকে যাবো মানে আশ্চর্য বিষয়। ফিকের হাদিসের কারণে যে ঘটেছে এমনটা নয়, ফিকের কারণে ঘটেছে, আমি এই কথাই এই বিষয়টা কোরআন থেকে আমি দেখাতে পারবো, এমন ধরনের ইস্তেমবাদ যে মানে পরবর্তী সময়তে অনেক আলেম ওলেমা এমনকি উনিও পাকিস্তানের যিনি জাবেদ আহমেদ গাম্বাদি যিনি একজন আছেন তিনি আহলে কোরআন, আর বাংলাদেশের মতি রহমান যিনি আছেন উনি আহলে কোরআন, দুজনের মধ্যে মাসালাগত অনেক মতনৈক্য ঘটেছে, দুজনই কোরআন থেকে দলিল দিয়ে দুই রকমের বুঝেছে। তো হাদিস থেকে একই দুইজন ইমাম যে দুই রকম অর্থ বুঝে এবং রায় দেয়, এখানে কী এমন পেয়ে গেলেন বুঝি না, আশ্চর্য অন্য কিছু নাই। হাদিসকে অস্বীকার করা মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করা, ইসলামের অর্ধেক অংশকে অস্বীকার করে দেওয়া, অন্য কিছু নয়। সূক্ষ্ম চক্রান্ত মুসলিমদেরকে মুরতাদ বানানো, ইসলাম থেকে খারিজ করে দেওয়া, ইসলামিক আদর্শ, ইসলামী আইন কানুন নিয়ম পদ্ধতি আখলাক চরিত্র বাহ্যিক সুরাত সবগুলোকে অস্বীকার করার মূল টার্গেট হাদিসকে অস্বীকার করে দাও। তার জন্য তার মূর্খতা অজ্ঞতার কারণে অনেকগুলো যুক্তি পেশ করছে দলিল বিহীন। তারপরে দেখেন এমন অসংখ্য দ্বিমুখী রাস্তা আছে যার কারণ লোক মুখে শোনা হাদিস। ইমাম মালিক, ইমাম আবু হানিফা লোকমুখে শোনা হাদিসের কারণে নাকি অনেক মতনৈক্য মতভেদ তৈরি হয়েছে। এত আজকে জবাব দিই, আমার সময় শেষ এই জন্য। আরে ভাই, এতটুকু আগে ইতিহাস সম্পর্কে জানেন, মুসলিমদের ফিরকা সম্পর্কে জানেন, মুসলিমরা সবচেয়ে বেশি বিভক্ত হয়েছে, মুনাফিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কিসের কারণে? কোরআনের আয়াত নিয়ে তার বিভ্রান্ত হয়েছে, কোরআনের আয়াত থেকে বিভিন্ন ইসলামী খারেজি রাফেজি শিয়া অধিকাংশ দল যারা দলিল ব্যবহার করে কোরআন থেকে দলিল ব্যবহার করে, এবং যত বলেন তাকদীরকে অস্বীকার করেছে তাও কোরআনের আয়াতকে অস্বীকার করে, তাকদীরকে গ্রহণ করেছে এক মানে যারা মানে তাকদীরকে গ্রহণ করেছে তারা কোরআনের আয়াত দিয়ে তাকদীরকে সাবিত করে, যা তাকদীরকে অস্বীকার করে কোরআনের আয়াত থেকে তাকদীরকে অস্বীকার করে। তো ইসলাম ইসলামের মৌলিক আকিদাগত বিষয় নিয়ে পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে, আর হাদিসের কারণে মাত্র চারটে দল, হানাফি শাফি মালিকি হাম্বেলি, এর বিকল্পর কোনো দল নেই। কিন্তু তা মানে এই কোরআনের আয়াত নিয়ে আকিদাগত বিষয়ে মুসলিমদের মধ্যে অনেক দল। তো কোরআন নিয়ে তো একই আপনার অ্যার্গুমেন্ট ধরে নিলে কোরআনকেও সন্দেহ সংশয়ের মধ্যে ফেলে দিতে হয়, মূল টার্গেট কোরআনকে অস্বীকার করে দেয়, এখন হাদিসকে অস্বীকার করার জন্য এবং চোরগুলো উন্মুক্ত করছে সজল সাহেব। কিছুদিন পর 5 বছর 10 বছর পর হয়তো আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তারপরে কোরআনে পুরো হস্তক্ষেপ করবে যে কোরআনে এটা এটা আছে ওটা আছে, অথবা কোনো একটা গ্রহণ করা যাবে না, ও একটাকে গ্রহণ করো, এটা আস্তে 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 কাজগালা করবে, খুব সূক্ষ্ম বিষয়। যে হোক, সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর আপনারা তখন বুঝতে পেরেছেন তার মূল আর্গুমেন্ট এটাই মিথ্যা যে মালিক 1 লক্ষ হাদিস জানতেন, 98 হাজার হাদিস মতটাতে গ্রহণ করেনি মানে সেগুলো জৈব জাল মিথ্যা কাজদাব এমনটা নয়, সনদ জানতেন 1 লক্ষ, মূল টেক্সট মেসেজ এটা 400 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, এটা কোনো ব্যাপার না। যারা একটু অসুল হাদিস জানেন তারা জানেন, তার জন্য উদাহরণ দিয়েছি শুধু নিয়াত প্রসঙ্গে ইমাম বুখারির 70 খান সনদ জানতেন, কিন্তু বুখারিতে একটা হাদিস নিয়ে এসেছে, এই 70 খান সনদ দিয়ে একই টেক্সট বারবার নিয়ে আসার কোনো যুক্তিই নাই। রফলেদিন করার 400 হাদিস জানতেন, মাত্র 5 খানে নিয়ে এসেছেন, বারবার একই টেক্সট নিয়ে এসে কী দরকার? আল্লাহ নবী রফলেদিন করেছেন, আল্লাহ রাসূল রফলেদিন করেছেন, কী দরকার ছিল? না, এটা মূর্খ ছাড়া আর কেউ প্রশ্ন করবে না। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী সময়তে তার অকট্য জবাব ইনশাআল্লাহ আমরা দেবো। বিভ্রান্ত হবেন না, এই ব্যক্তি ওসুল হাদিস সম্পর্কে ইসলামী হিস্ট্রি সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, শুধুমাত্র কোনো উইকিপিডিয়া হয়তো বা পেয়েছে, অথবা কোনো শিয়াদের লেখা কিতাব পেয়েছে, অথবা কোনো ওরিয়েন্টিস্টদের কোনো লেখা কিতাব পেয়েছে, হাদিসের সংশয় সৃষ্টি করে, ওখান থেকে রিডিং তোতাপাখির মতো আউড়ে চলে যাচ্ছে দেখে দেখে। সম্ভবত আমার যা মনে হলো তার কথা ভাষা শুনে, তার অ্যাটিটিউড দেখে, হাত পা নড়ানো দেখে মনে হলো কোনো প্রবন্ধ তিনি বসে বসে হয় আগে থেকে লিখেছে, তারপর তিনি রিডিং গড় 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 করে পড়তে শুরু করে দিয়েছে। এটা মূর্খতা ছাড়া কিছু না। ওয়াকুল জাল হাক ওয়া জাকুল বাতিল, ইন্নাল বাতিল কানা জাহুকা, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।